আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিত করার বিষয়ে বাংলাদেশের মন্ত্রিসভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার রাতে ওয়াশিংটন ডিসিতে ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার একথা জানান। বাংলাদেশের মন্ত্রিসভার বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিত করে সাইবার নিরাপত্তা আইন করার উদ্যোগ নেয় এবং এ সংক্রান্ত আইনের খসড়া অনুমোদন করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে মুখপাত্রের কাছে প্রশ্ন ছিল, বাংলাদেশ সরকার ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার করতে যাচ্ছে, এ নিয়ে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন কি? বাংলাদেশ মন্ত্রিসভায় ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিত করার সিদ্ধান্ত সংক্রান্ত খবরকে স্বাগত জানিয়ে মিলার উল্লেখ করেন, মার্কিন সরকার বলেছে সমালোচকদের মুখ বন্ধ, আটক ও গ্রেপ্তারে ওই আইন ব্যবহার করা হয়েছে, তাই এই আইন সংস্কারের ফলে মত প্রকাশের স্বাধীনতা বিকশিত হবে বলে আমরা আশাবাদী। সেই সাথে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ করতে সংশ্লিষ্ট সব অংশীদারকে খসড়া আইনের পর্যালোচনা ও মতামত জানানোর সুযোগ দিতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চন্দনাইশে সড়ক ডুবে যাওয়ায় চট্টগ্রাম কক্সবাজার রুটে বন্ধ হয়ে গেছে যান চলাচল। প্লাবিত হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি, বিলাইছড়ি, কাপ্তাই ও রাজস্থলী উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল। বেড়ে চলেছে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা। জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় টিলা ভেঙে গাছপালা উপড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে পানিবন্দী হাজারো মানুষ। বাড়িঘরে রাখা সহ সম্পদ ও গবাদি পশু নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা। যদিও কিছু এলাকায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের শুকনো খাবার দেওয়া হচ্ছে। উদ্ধার কাজে জেলা প্রশাসনের সাথে কাজ করছে সেনাবাহিনী। 2017 সালে 13 জন অতিবর্ষণে রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় 5 সেনা সদস্য সহ 120 জনের প্রাণহানির ঘটনা ঘটে। এবার পাহাড় ধসে ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের আগেই সরিয়ে নেওয়া হয়েছে। চার পাঁচ দিন বৃষ্টি হওয়ার কারণে রাঙামাটি আমরা চলাফেরার জন্য অনেক কষ্ট হয়ে যাইতেছে। পাহাড় ধস আর নদীতে পানি বেড়ে গেছে, বিগত 42 বছরের রেকর্ড ভাঙে গেল যে পানির অবস্থা দেখি। মাইশা থেকে যে দিঘির বাজার সড়ক, এখানে কয়েকবার আমাদের পাহাড় ধস হয়েছে, সেগুলো আমরা ইতিমধ্যে আমাদের স্বেচ্ছাসেবকের মাধ্যমে সড়ক বিভাগ সহ আমরা পরিষ্কার করেছি। যে সমস্ত মানুষ বন্যায় প্লাবিত হয়েছে তাদের কিছু আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে পারে এবং আশ্রয় কেন্দ্রে তারা যে নিরাপদে থাকতে পারে এবং খাবার পায় সেজন্য প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করেছে। অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আজ চট্টগ্রামের সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে শুধুমাত্র চট্টগ্রাম মহানগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে 10 আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা। এদিকে ভারী বর্ষণের ফলে টানা চতুর্থ দিনের মতো কোমর পানির নিচে রয়েছে বাণিজ্যিক নগরী। এতে দুর্ভোগে আছেন অনেক মানুষ, পানির নিচে রয়েছে অধিকাংশ রাস্তাঘাট, ঘরবাড়ি ও দোকানপাট। তিন দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জ নদীবন্দর থেকে আখর স্থলবন্দর পর্যন্ত প্রায় 51 কিলোমিটার 4-লেন জাতীয় মহাসড়কের নির্মাণ কাজ। কাজের অগ্রগতি মাত্র 50 ভাগ, ফলে সহসাই দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না জেলার ওপর দিয়ে ঢাকা, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম যাতায়াতকারীদের। এই মহাসড়কটি চালু হলে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় বাণিজ্যের আরও প্রসার ঘটবে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি ইসাক সুমনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। 2017 সালে একনেক সভায় অনুমোদন দেওয়া হয় আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থল বন্দর পর্যন্ত 51 কিলোমিটার সড়কটি 4 লেনে উন্নীত করার কাজ। 2021 সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও ভূমি অধিগ্রহণের জটিলতায় দেরিতে শুরু হয় তা। তিন দফা বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। এরই মধ্যে পাকা করা হয়েছে আশুগঞ্জ থেকে সরাইল পর্যন্ত 8 কিলোমিটার সড়কের অর্ধেক এবং 2 লেনের কাজ শেষ হয়েছে সরাইল বিশ্বরোড থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত প্রায় 9 কিলোমিটার অংশের। ফলে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে ভুক্তভোগীদের। বাড়ির থেকে বাইরে ওই বালা কাপড় নিয়ে বাসাত গেলে নিজের বাড়ির হেরাই চিনতে পারে না, এত ধুলো বালু, আর পরে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়ে যেতেছে। আমি নিজে এই বিশ্বরোড থেকে আইটা গাঁটুরা খুঁজতে আইছি, যাম কি করবো, অনেক রুগী খুঁজে তো অসুস্থ হয়ে মারা যা। ভারতীয় ঋণ সংস্থা এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 5,791 কোটি টাকায় বাস্তবায়িত হচ্ছে প্রকল্পটি। 2025 সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ল্যান্ড নিয়ে প্রবলেম ছিল, সেটা হয়ে গেছে। এই জন্যই বলছি ফিজিক্যাল প্রোগ্রেসটা কিন্তু এক হিসেবে অনেক বেশি, কারণ যেসব বাধা ছিল সেই বাধাগুলো আমরা অলরেডি এগুলো দূর হয়ে গেছে। আগে এই পথে পণ্য পরিবহনের সময় লাগতো 2 থেকে 2.5 ঘন্টা,
সড়কটি চালু হলে সময় লাগবে আধ ঘন্টার মতো, এতে কমবে পরিবহন খরচ। কাজটা দীর্ঘদিন ধরে এভাবে ঝুলে রয়েছে, আমরা চাই দ্রুত কাজটি সমাপ্ত হোক। সম্প্রতি সড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। চার লেনের এই মহাসড়কটি চালু হলে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিধি আরও বাড়বে। These are important connectivity ports. You know, this will make it easier for our businesses and our people to use improved infrastructure to build better connectivity between our two countries. প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে আছে ভারতের এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 93তম জন্মবার্ষিকীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে মরহুমার বিধি আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকেও বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় ওবায়দুল কাদের বলেন, বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও পরম বন্ধু। বাংলাদেশের অসাম্প্রদায়িক মানবতাবোধকে আজকে বাঁচিয়ে রাখতে হলে, বাংলাদেশের গণতন্ত্রকে নিরাপদে রাখতে হলে বিএনপি নামক এই অপশক্তিকে প্রতিহত করতে হবে, পরাজিত করতে হবে। আজকে এটাই আমাদের অঙ্গ। রাজধানীর শ্যামলী আদাবর এলাকা থেকে সাভার বিএনপির তিন নেতাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তাদের পরিবার। গতরাতে আদাবরে সাভারের কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলামের বাসায় ইন্টারনেট লাইন মেরামত করার কথা বলে বেশ কয়েকজন প্রবেশ করেন। এ সময় তারা মমিনুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম ও সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সুরুজ্জামানকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যায় বলে জানায় তাদের পরিবারের সদস্যরা। এর আগে সাভারের কলমা থেকে ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলামের গাড়ির চালক সুজন আহমেদকে গ্রেফতার করা হয়। সকালে ওই বিএনপি নেতাদের সন্ধানে সাভার ডিবি কার্যালয়ে আসেন তাদের স্বজনরা। ডিবির ওসি রিয়াজউদ্দিন আহমেদ জানান, নাশকতার মামলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, যা বিস্তারিত পরে জানানো হবে। বিয়ে, জন্মদিন, পূজা অর্চনা বা যে কোনো আয়োজনে যারা বাদ্য বাজিয়ে অন্যকে আনন্দ দেন, দিন শেষে তাদের জীবনে এই বিষাদের ছায়া। জীর্ণ শীর্ণ কুড়ে ঘরে পরিবার নিয়ে কোনো রকমের মাথা গোজার ঠাঁই, এমন 19 ঢুলি পরিবার এখন পাকা বাড়ির মালিক। সরকার আশ্রয়ণ প্রকল্পের মাধ্যম হয়েছে আপন ঠিকানা। কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। ষাটোর্ধ অনিল চন্দ্র বিশ্বাস, পেশায় বাদ্যবাচক, প্রায় অর্ধশতক ধরে ঢাকের তালে নিজে দোলেন দোলান অন্য কেউ। বংশ পরম্পরায় বাদ্য বাজিয়েই জীবিকা নির্বাহ করেন তিনি। শুধু অনিল চন্দ্র বিশ্বাসই নন, এই গ্রামের অনেকেই বাজনা বাজিয়ে চলেছেন বংশ পরম্পরায়। বিয়ে, অন্নপ্রাশন, পূজাসহ বিভিন্ন অনুষ্ঠানে ডাক পড়লেই তাদের ঢাকে কাঠি পড়ে, সানায় ওঠে সুরের লহরি, আর সেই আয়ে চলে সংসার। সামান্য আয়ের কারণে জীর্ণ শীর্ণ ঘরই হল তাদের মাথা গোজার একমাত্র অবলম্বন। তবে এখন সরকারের আশ্রয়ণ প্রকল্প দুয়ের আওতায় পাকা বাড়ি পেয়ে পাল্টে গেছে সেই চিত্র। সরকার থেকে একটা আমার অনুদান দিছে, অন্তত সেটার থেকে নিশ্চিত, কোনো চিন্তা ভাবনা নাই। বাইরে 10টা ইনকাম করি, আনিয়ে পাকশাক করি, হ্যাঁ ও ঘরে আমরা সুন্দরভাবে ঘুমিয়ে পাচ্ছি। কুড়িগ্রামের রাজারহাটের সিনাই ইউনিয়নের 19টি ঢুলি পরিবারকে দেয়া হয়েছে এই পাকা বাড়ি। স্থায়ী ঠিকানা পেয়ে খুশি ঢুলি পরিবারের মানুষ। সরকারের আশ্রয়ণ প্রকল্প দুয়ের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন। এখন আমার টেনশনটা মুক্ত, এখন পাকা ঘর দুয়ার সরকার দিছে, খুবই আমি একটু শান্তির মধ্যেই আছি। এলা পাকা বাড়ি হয়ে আমার কোনো ভয় নাই, এলা চার দিন কে পাঁচ দিন থাকলেও আমার কোনো মনে ভয় নাই, এলা আমরা একাই থাকতে পারবো। আগে আমার ভাঙা ঘর ছিল, এখন ঘর ভালো হয়েছে, আগে ভয় পাছিলাম, এখন আমার ভয় নাই। সরকারের এমন উদ্যোগ বাস্তবায়ন করতে পেরে খুশি তৃণমূল জনপ্রশাসনের কর্মকর্তারাও। এই প্রকল্পটিকে ডিজাইন করা হয় এবং সেখানে বর্তমানে 19টি পরিবার বসবাস করছেন এবং তাদের জীবনে একটা স্বস্তির আবহ সৃষ্টি হয়েছে। গরিব শ্রেণী বা হরিজন সম্প্রদায় বা অন্যান্য যে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীগুলো আছে তাদেরকে আমরা পুনর্বাসনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তারই আওতায় এখানে 19টি বলি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে।
ভূমি ও গৃহহীন পরিবারের জীবনমান উন্নয়নে এমন অনন্য উদ্যোগ নেয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ এসব ঢুলি পরিবার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে আবাসিক এলাকায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে। তাদের মধ্যে 5 বেসামরিক নাগরিক ছাড়া রয়েছেন উদ্ধার কাজে নিয়োজিত 2 কর্মী ও সেনা সদস্য। সোমবার রাতের এই হামলায় আহত হয়েছেন আরও 31 জন। আহতদের মধ্যে শিশু উদ্ধারকর্মী ও পুলিশ সদস্যরাও রয়েছেন। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোক্রোভস্ক শহরের 40 মিনিটের ব্যবধানে 2 ভবনে হামলা চালায় রুশ সামরিক বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ঘটে যাওয়া বিস্ফোরণের পর নিজেদের খুঁজে পান ধ্বংসস্তূপের মধ্যে আর চারিদিকের আগুনে। ক্ষতিগ্রস্ত ভবনসহ আশপাশের ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ এখনও চলছে। এদিকে ইউক্রেনের কুপিয়ানস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় আরও 2 জন নিহত হয়েছে। খেলার খবর। জয় দিয়ে প্রাক মৌসুমের প্রস্তুতি শেষ করেছে লিভারপুল। জার্মান ক্লাব ডার্মস্টাডটকে 3-1 হারিয়েছে ইংলিশ ক্লাবটি। ম্যাচের 5 মিনিটে অল রেডরা এগিয়ে যায় মোহাম্মদ সালার গোলে। 3 মিনিটের ব্যবধানে দলকে 2-0 এগিয়ে নেন দিয়েগো জোতা। যদিও খেলার 10 মিনিটে 1 গোল শোধ করেন ডার্মস্টাডের হনসাক। 68টি বল দখলে রাখায় ইয়র্গেন ক্লপের দলের হয়ে শেষ গোলটি করেন লুইস দিয়াজ। 13 আগস্ট চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ এবারের মৌসুম শুরু করবে লিভারপুল। দর্শক, এবার জানাবো ইস্পাহানি শেয়ার বাজারের খবর। ইসলামিক ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। 31 ডিসেম্বর 2022 সমাপ্ত বছরের জন্য 5% নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা পরিষদ, যা ইতিমধ্যে এজিএমে অনুমোদন করা হয়েছে। অনুমোদনকৃত নগদ লভ্যাংশ বিএফটিএন এর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে বলে ডিএসসির ওয়েবসাইটে জানানো হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন @atnbanglanews। ধন্যবাদ সবাইকে।